ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আজকে আমি চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা হলো মেকআপ ভিডিও। সামনে তো সরস্বতী পুজো, আর মাত্র কয়েকটা দিন হাতে গোনা, তো সেই জন্যই আমি একটা আজকে মেকআপ টিউটোরিয়াল দেখাবো। সেই মেকআপ টিউটোরিয়ালটা হলো 10 টাকার মধ্যে। 10 টাকার মধ্যে আমি মেকআপ টিউটোরিয়ালটা পুরোটাই করে দেখাবো, মানে যা যা সম্ভব আর কি। তো সেটা দেখতে হলে পুরোটাই ভিডিওটা দেখতে হবে, একদম স্কিপ করো না। তো চলো আর বেশি বকবক করবো না, ভিডিওটা শুরু করি। তো ফ্রেন্ডস, আমি মুখটা পরিষ্কার করে চলে এসেছি। এরপর লাগাবো বোরোলিন ময়েশ্চারাইজারের জন্য। এটা খুবই ভালো, অ্যাজ আ ময়েশ্চারাইজার হিসাবে কাজ করবে এটা। এরপর আমি লিপ বাম লাগাবো ঠোঁটে। তো আমার লিপ বাম লাগানো হয়ে গেছে, এরপর আমি মুখে ফেয়ার লাভলি দেবো। তোমরা জানো 10 টাকায় ফেয়ার লাভলি টিউব পাওয়া যায়, সেটা তোমরা কিনে নেবে। আমার কাছে আমি নিইনি, কারণ আমার কাছে বড় প্যাকটি আছে, সে কারণে আমি নিইনি। তো 10 টাকার মধ্যে রেখেছি, কারণ এটা শীতকালেতে ড্রিম মেকআপ করবে সবাই। তো যারা খুব অল্প মেকআপ করতে পছন্দ করো, তাদের জন্য 10 টাকার মধ্যে খুবই ভালো, খুব ভালো, খুব কম প্রাইসের মধ্যে সবাই এই মেকআপটা করতে পারবে। আর ডে মেকআপ করবে, কোনো প্রবলেমও হবে না। তো আমি আবার দিলাম ফেয়ার লাভলিটা, একবারে হয়নি মনে হচ্ছিল, তার জন্য আমি আবার দিলাম। ব্লেন্ডারে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। তো এরপর আমি পন্ডস পাউডারটা দিচ্ছি। এটা তো সবার ঘরে ঘরে আছে, এটা নিয়ে তো আর কোনো প্রশ্নই নেই, এই নিয়ে কোনো কথাই হবে না। তো ভালো করে চোখে নিচে দেবে, যেহেতু 10 টাকা প্রাইসের মধ্যে হচ্ছে, তো কোনো কনসিলার তো ইউজ করতে পারবো না। সে কারণে যেখানে যেখানে কালো দাগ আছে, স্পট আছে, সেখানে খুব ভালো করে পাউডারটা নিয়ে নেবে সবাই। আমিও নিয়ে নিচ্ছি, আমার চোখে নিচে একটু 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 আছে দাগ। তো ভালো করে ঘষে নিচ্ছি। এরপর আমি ফেয়ার লাভলিটা আবার নিলাম, এতে একটু পাউডার মিক্সড করলাম, ভালো করে মিক্সড করা হয়ে গেলে একটি কটন বাড বা কিউ টিপ দিয়ে কনসিলারের কাজটা সারছি আর কি। মানে অতটা ভালো কাজ করবে না, বাট কাজ চলে যাওয়ার মতো এটা হবে। এটা ব্লেন্ডারে করে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি, ইউটিউবে অতটা ভালো হচ্ছিল না, সেই জন্য ব্লেন্ড করে নিচ্ছি আরও ভালো করে। তো কনসিলারের মতো অত সুন্দর না হলেও টুকুটুকু হচ্ছে, কাজ চলে যাচ্ছে বা চালিয়ে নিচ্ছি। তো এরপর আমি আইব্রোটা সেট করব। আইব্রোটা সেট করার জন্য আমি এডিএসের একটা আইব্রো পেন্সিল নিয়েছি, দেখতেই পাচ্ছ আমি আইব্রোটা সেট করছি। তো আমি এরপর একটা মাস্কারা ব্রাশের মতো করে আইব্রোটা কুম করে নিচ্ছি। তো আমার আইব্রো সেট করা প্রায় হয়ে গেছে। এরপর লিপস্টিক, এই লিপস্টিকটা প্রায় শেষ, কমসেই 2-3 বছর আগে কিনেছিলাম, তো এখন শেষ হয়ে গেছে। আর 10 টাকার মধ্যে এখন কোনো লিপস্টিক পাওয়া যায়নি, তো আমি এটা দিয়েই কাজ চালাচ্ছি। কিউটিউবটা দিয়ে ঢুকাচ্ছি, বের করছি, তারপর আমি আইশ্যাডোটার কাজটা করছি। তো আমার লিপস্টিকটা দেখে কেউ হেসো না, প্রায় শেষ হয়ে গেছে। লাগিলে আর এই লিপস্টিকটা আমার খুব ভালো লাগে, আমি এখনও ব্যবহার করি। তো কিউটিউব দিয়ে অত ভালো হচ্ছিল না, সেই জন্য আমি হাত দিয়ে করছি, হাত দিয়ে ভালো হয়। আমি তো হাতেই বেশি একটু ভালো করতে পারি, যত না ব্রাশ দিয়ে ভালো করতে পারি তার চেয়ে হাতেই আমার ভালো। তো আমি হাত দিয়েই করছি। তো আমার দুদিকটা প্রায় আইশ্যাডোটা করা হয়ে এসেছে। এরপর আমি একটা শিমার সেট নেব। তোমরা লোকাল মার্কেটে 10 টাকার মধ্যে শিমার সেট বা গ্লিটার সেট তোমাদের নিজেদের পছন্দ মতো পেয়ে যাবে। তো আমি কিনিনি, কারণ আমার কাছে আগে থেকেই ছিল, ওই জন্য আমি কিনিনি। তোমরা কিনে নেবে, 10 টাকার মধ্যে অনেক পেয়ে যাবে তোমরা। তো আমি ওই চোখের কোণে কোণে দিয়ে দিয়েছি,
যেহেতু আমার ব্লাউজটা গোল্ডেন কালারের, তাহলে দিলে একটু ভালো লাগবে, ম্যাচিং হবে। তো আমি এডিএসের কাজল দিয়ে এরপর চোখে কাজলটা লাগিয়ে নেব। লাইনার তো ব্যবহার করব না, লাইনার তো 50 টাকা নিচে পাওয়া যাবে না। এই কাজলটার দাম 10 টাকা এডিএসের, তোমরা লোকাল মার্কেটে পেয়ে যাবে। প্রাইসটা 10 টাকার মধ্যে যখন রেখেছি তো 10 টাকা দিয়েই তো করব, তাই না? আর আমার যেগুলো আছে সেগুলো আমি আর বাড়তি করে কিনি। পরে একটা কিউটিউব দিয়ে আমি কাজলটা স্মাচ করে নিয়েছি, স্মাচ করলে দেখতে ভালো লাগবে। তো আমার হয়ে গেছে লিপস্টিকটা দিয়ে, এরপর আমি ব্লাশার করব। গালে নাকে লাগিয়ে নিয়েছি, এরপর ব্লেন্ডারে করে ভালো করে ব্লেন্ড করে নেব। প্রথমবারে মনে হচ্ছিল হয়নি, তাই আমি দ্বিতীয়বার আবার লাগিয়েছি, এবার মনে হচ্ছে হয়েছে ঠিকঠাক একটু। তো আমার মেকআপ প্রায় শেষের মুখে, প্রায় কমপ্লিট হয়ে গেছে, মনে হচ্ছে মা এসেছে। তো আমি লিপস্টিকটা লাগিয়ে আসি, দেখা হচ্ছে। তো বন্ধুরা, মাত্র 10 টাকার মধ্যে যদি এই মেকআপ ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর পাশে দেখা ছোট্ট মতো বেল আইকনটি প্রেস করে দিও, যাতে আমার ভিডিওর সকল নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। তো ভিডিওটা এখানেই শেষ, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।